কৃষ্ণনগর সুপারি বাগান এলাকায় রেড রোজ ক্লাবের নবনির্মিত দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। তার পাশাপাশি সামাজিক দায়িত্ব কর্তব্য হিসাবে সমাজের প্রতি যে কাজ করার যে মানসিকতা নিয়ে আজকে রেড রোজ ক্লাব তার আনুষ্ঠানিকভাবে যে ভবন উদ্বোধন হয়েছে তার দিনে একটা মহান তারা কাজ করেছেন, যেটা হচ্ছে রক্তদান উৎসব, এটা শিবির বলা হয়। আমরা এখন রাজ্যে সবাই উৎসব মেজাজে এটা হয়। তো আমি এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় কর্পোরেটর ভাস্বতী দেব্রহ্মা মহোদয়া আমাদের মধ্যে উপস্থিত আছেন।